খাবার পর বুঝতে পারলাম যে টিফিন টাইমে কেন মাসির দোকানে এত ভিড় হয়। সরু চালের ভাত সঙ্গে এত টেস্টি টেস্টি খাবার, আর মাছ যেটা দিয়েছিল মাসি, মাছের পিস গুলো শুধু যেটা আমাকে দিয়েছে সেটাই নয়, আমার মুখের দিকে দেখে স্বাদ মেটেনি কন্ট্রোল করছে না। আমার মুখে দাদা ছোট চিকেন দাও, তাড়াতাড়ি বল, পূজা খাবি একবার বলবি ধানটা আমি করে দিই। ভাত আসছে তো ভাতটা আসুক, আমি একটু ওয়েট করি, তারপরে একটু মাসির কাছে মাছ ভাত খেয়েই যাবো, যখন এতটা দূর থেকে মাসির কাছে এসেছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি 194C রাজবাড়ী অ্যাভিনিউতে মাসির হোটেলে। মাসির একটু মাথা গরম, তো মাসির হাতের রান্না কিন্তু দারুণ, তো আমি একটু দেখি যে মাসিকে একটু হাসানো যায় কি না। আর এখানে রান্নাটা অবশ্যই আজকে টেস্ট করবো, কারণ মাসির হাতের রান্না হেভি, সেই শুনে আজকে আমি এসেছি। তো আমি চলে এসেছি মাসির কাছে, মাসি একটুখানি রেগে আছে, তো মাসি আমার মনে হয় আমার উপর বেশি রাগ করতে পারবে না। ও মাসি, তোমার এখানে বলো কি কি আছে? সব শেষ এখন, এখন সব শেষ হয়ে গেছে, শুধু মাছ আছে, মাংস আছে, সবজি আছে। তোমার অন্যদিন কি মাটনও থাকে না? আজকে আজকে নেই তো, মোবাইলে দোয়া আছে, শুধু বুধবার করে একদিন, শুধু বুধবার করে একদিন মাটন থাকে, তাই তো? তা আমাকে একটু মাছ ভাত দেবে, দাও একটু খাই। কতক্ষণ থাকবে? ততক্ষণ পার, খুব শরীর খারাপ, আমার কাজের লোক আসেনি, বউটা এখন 11টার সময় এসেছে, আমার এমনিতে মটকা গরম আছে, তাই তিনজনের ভাত সবে এসেছে, আমার আজ দোকানটা চলে ছিন্ন ছাড়া হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, মাসির এমনি কাজের প্রচন্ড প্রেশার, তার মধ্যে যদি কাজের লোক আজকে অফ করে তো স্বাভাবিক, মাসির তো মাথা তো খারাপ থাকবেই। মাসির এখন মাথা একটু ঠান্ডা আছে, আর স্বাভাবিক কথা, আজকে এত কাজের প্রেশারে যদি কাজের লোক না আসে মাসির মাথা গরম হবেই, এটা খুব স্বাভাবিক কথা। আচ্ছা তিন জনের 50 তো আমি একটু মাসির কাছে আজকে মাছ ভাত খেয়ে নিই। 50 দিয়েছি তো, 50 টাকা নর্মাল দেওয়া, 50 টাকা ফেরত দিতে হবে, কি আমি মারাচ্ছি, আজকে মাসির কাছে আইটেম কম আছে যেহেতু কাজের লোক অ্যাবসেন্ট করেছে, ওই জন্য একটা চিকেন আছে ওখানে দেখছি, ছোট চিকেন দেবো, তাড়াতাড়ি বল, আমার মুখের দিকে দেখে স্বাদ মেটেনি কন্ট্রোল করছে না। ওকে ভাত নেই বলছি, ভাত বাবু দাদা ভাত লাগবে, এই মরেছে, ভাত আছে বাবু খেয়ে দিচ্ছি, এখনই তো আমি ঝাড় খাচ্ছি দাদা বাবু, এক দুজনের ভাত হবে রে, আমার কাছে ভাত হচ্ছে, ভাত বানাতে যাবে সেরকম বাজার ছিল না, একসঙ্গে লাগবে সব খেলাগুলো, চলো ঠিক আছে, ভাত আসছে তো ভাতটা আসুক, আমি একটু ওয়েট করি, তারপরে একটু মাসির কাছে মাছ ভাত খেয়েই যাবো, যখন এতটা দূর থেকে মাসির কাছে এসেছি। সব পাগল হয়ে যাচ্ছে আমাকে দেখবার, নেই ওখানে সব ফুলগুলো দিয়ে আমি যাই কথা, খাবে এক মিনিট ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একজন খাবে না সবাই খাবে না, তুমি একটা প্লেটই দাও আগে। আচ্ছা সাজিয়ে দিচ্ছি, আমি জানি সাজাতে হবে তোমার, একটু সারাটা তোলো, ওই ছেলেটা ভাত দেবো, একটু ভাত দেবো তোলে, বল এখনো বল ভাত আছে, হ্যাঁ তোরা কী খাবি বলতো, না আমার এটা হয়ে যাবে কথা, এই পড়ে যাবি, যা খাবি একবার বলবি ধান দাঁড়াবি, তোমার ডিম ভাত দেবে, তোমার সাজিয়ে দেবো, দাঁড়াও তোমার, হ্যাঁ মাসি দাঁড়িয়ে আছে, তুমি করো না, তুমি তোমার কাজটা করে নাও তারপর আমাকে দিও, খুব গরম আর হাত ঢুকে দিবি না, ডিম ভাত দেবো, ওটা ওরে দিয়েছি শুনে নিয়েছি, দাঁড়াও মাংসটা দিয়ে দেবো ওখানে। মাসি কটা থেকে চালু করে তোমার দোকান, মানে সকালে কখন এসে পাওয়া যাবে? সকাল 7টা থেকে 3টে, 7টা থেকে 3টে, আচ্ছা এলে কি করে খাবে, একটু চেপে আর বাবু মাংসটা ফাইলে দে ফাইলে, হ্যাঁ তুই বাবু বল ওখানে বস, ওখানে আমি যাবো তোর কাছে, বল আমায় বল, দেখতে দিলে আমার ভাত দেখতে নেই,
লেগ পিস ওই বাচ্চাটাকে দেবো বলে দিয়েছি আর হবে না রে হবে না বাচ্চাটাকে দিতে হবে হ্যাঁ তাই বল এরম বলবি যা আছে তুই দাঁড়িয়ে আছিস কোনো মাংস তুলতে পারছি না এটা কি দেবো সব আমাকে দিয়ে দিই কাজ এটা খুব গরম ভালো দেখে দিয়েছি এটা কথা বলবি 90 টাকা এই প্লেটটা মাসি আমাকে দিয়েছে। এখানে রয়েছে ডাল, আলুর তরকারি, এখানে রয়েছে মাছ আর এখানে আলু ভাজা। এই প্লেটটার দাম হলো 80 টাকা। এইখানটা আলু আছে, তো মাসিকে একটা চামচ আনতে দিলাম, কারণ কি হাত দিয়ে আমি এখানটায় খাবো না, হাতটা ধোয়া হয়নি। মাছের পিসটা কিন্তু সলিড পিস, বেশ বড় সড়ো পিস। এখানে অনেকটা ডাল রয়েছে আর ডালটা যথেষ্ট ঘন, এই নয় যে ফ্যান দেওয়া। থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ। ডালটা কিন্তু একদম ঘন ডাল, এই যে একদম ঘন ডাল। আমি শুনেছি যে মাসির রান্না দারুণ, ওই জন্যই আমি এসেছি। ভাতগুলো কিন্তু সরু চালের ভাত, সঙ্গে আলু ভাজা রয়েছে ডাল দিয়ে। ডালটা সত্যি খুব টেস্টি, প্রচণ্ড গরম বলে আমি খেতে পাচ্ছি না। এই যে 80 টাকার প্লেটটা একদম পেট ভরা খাবার। মাছের পিসটা যা রয়েছে, বেশ বড় সড়ো মাছের পিস রয়েছে। আর এদিকে ভাতের কোয়ান্টিটি যা রয়েছে, একজন খেলে একদম পেট ফুল। ডালের পর আলুর তরকারি, মানে পেঁয়াজ দিয়ে আলুর দম বলা যেতে পারে। খাবার পর বুঝতে পারলাম যে টিফিন টাইমে কেন মাসির দোকানে এত ভিড় হয়। ওখানে সামনের দোকানদাররা কিংবা অফিসের লোকেরা টিফিন টাইমে কেন মাসির দোকানে এত ভিড় করে? এত সুন্দর খাবার, সব থেকে বড় কথা যেটা আমরা সবসময় দেখি যে চালটা কেমন, তো সরু চালের ভাত সঙ্গে এত টেস্টি টেস্টি খাবার, কার না ভালো লাগবে। খাবারগুলো একদম স্পাইসি নয়, একদম ঘরোয়া রান্না। ঘরোয়া রান্না আমরা রোজ খেতে পারি, কিন্তু বাইরের রান্না কিন্তু রোজ খাওয়া যায় না। আর মাছ যেটা দিয়েছিল মাসি, মাছের পিসগুলো শুধু যেটা আমাকে দিয়েছে সেটাই নয়, প্রত্যেকটা মাছের পিস কিন্তু এইরকম বড় সাইজের। মাছের কালিয়া ছিল, কালিয়া মানেই একটু পাতলা, মানে পাতলা ঝোল। কিন্তু খাবার পর দেখলাম এই পাতলা ঝোলও কতটা টেস্টি হতে পারে। আমি তো ভাতের সঙ্গে ঝোলটা মেখে খাচ্ছিলাম তো খাচ্ছিলাম, তারপরে খেলাম মাছটা। মাছটা যখন মুখে দিলাম, মাছটা একদম ফ্রেশ, দারুণ টেস্টি মাছ। মানে কোনো স্টোরের মাছ নয়, স্টোরের মাছ যেরকম একটা ছিবড়ে ব্যাপার থাকে, কিন্তু এতে ওরকম কিচ্ছু নয়, একদম কোয়া কোয়া মাছ, কাতলা মাছ আর দারুণ টেস্টি মাছ। তো আপনারা 194C রাসবিহারী এভিনিউতে মাসির হোটেলে অবশ্যই আসবেন, অনেকে হয়তো জানেন। আর যারা জানেন না, তারা একবার এই দিকে এলে কিন্তু অবশ্যই মাসির হোটেলে ভিজিট করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ওখানে যাদের সাথে আমার কথা হচ্ছিল, অনেক দূর দূর থেকে তারা এখানে এসে হয়তো কাজের সূত্রে এখানে রয়েছে, দুপুরের টিফিনটা মাসির হোটেলেই বরাদ্দ থাকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। মাসি ওপর থেকে রাগি, কিন্তু ভেতরটা খুব নরম। মাসি কিন্তু সব শেষে হাসি মুখে আমাকে চামচ দিয়ে বাটিতে করে চাটনি নিয়ে এসেছিলেন। তারপরে কিন্তু মাসির মুখে আপনারা সবাই হাসি দেখতে পাবেন। মাসি কিন্তু তারপরে জমিয়ে আমার সাথে কিছুক্ষণ গল্প স্বল্প করলেন। আর একটাই কথা, এই রাগি মাসি হলেও তার হাতের রান্না খেতে কিন্তু আপনারা আসতে একদম ভুলবেন না।